আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন দর্শক ভাইরা? আপনারা সবাই ভালো আছেন আশা করি, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি। তে সবাই বলতেছে যে আপনারা হাত ধোন, মুখ ধোন, পাও ধোন, জান্না চলেন, মান্না চলেন, বুঝা চলেন। ওই যে গানে আছে যে জান্না চলে মান্না চলে, জান্না চলে মান্না চলে, এই কথাটা যে বলছে আপনারা সবাই হিসাব করবেন, হিসাব করে কথাটা কথা বলবেন। দেশে এখন দেখেন চাউল দেয় চেয়ারম্যান কাউন্সিলর মেম্বার সবাই চাউল দেয়, আমরা কিন্তু গরিব মানুষ, আমরা কিন্তু চাউল পাই না, আমরা চাউলের ভাগিদার না। কারণ হইল তারা তাদেরই পেট ভরে না, তাদের যেহেতু পেট ভরে না, তো আমাদের পেটটা কেমন করে ভরবে? তো প্রধানমন্ত্রীর একটা হিসাব করার দরকার যে প্রধানমন্ত্রী সব কিছুই নিয়ন্ত্রণে, সব কিছু ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু চাউল টাউল কিচ্ছু পাইতেছি না আমরা। তো আমরা গরিব মানুষ কেন মানুষ হয়ে মানুষকে মারবো না? তো বড় লোকদের কেন ধরে আমরা পিটাবো না? তো আমরা গরিব মানুষ, আমাদের একটা ধর্ম আছে যে যেই পাতে খাই ওই পাতের তালা আমরা ফুটা করি না। কারণ হইল যে আমরা সবাই গরিব মানুষ, আমাদের মান সম্মান জিনিসটা হইলো বড়। দেশের প্রধানমন্ত্রী অমুক অমুক জায়গায় চাউল দিতেছে, সব কিছু দিতেছে, তে আমরা গরিব মানুষ কিন্তু ঠিক মতো পাই না, একবেলা খাবারও পাই না, সারাদিনে তিনবারের ভিতরে একবার খাই, কোনো সময় না খাই, না খায় দিন দিনকাল যায়। আমরা হইলাম বাঙালি। তো চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর সবাই, তে দেশের প্রধানমন্ত্রী হিসাব করবেন যে আপনার বাবার, আপনার বাবা যে ছিল যখন ঘোষণা দিয়েছে যে সবাইকে একটা করে চাদর দাও, তাহলে চিন্তা করবেন যে আপনার বাবার চাদরটাও কিন্তু ছিল না। বাঙালি এত খারাপ, বাঙালি এত খারাপ, আপনার বাবার চাদরটাও চুরি করছে। তাহলে এরা যে চাউলটা যে চুরি করে, তারা যে ঘরের পিছনে আপনার ছোপা ছেড়ে ফ্রিজে সব কিছু যা আছে সব কিছু রেখে দেয়, তে তাহলে এরা কাউন্সিলর মেম্বার, এরা কি ভাইরা কাউন্সিলর মেম্বার? এরা সব কিছু মারে ধরে খায়। তবে দেশের সরকার যদি একটা নিয়ম করত যে যে চুরি করবে সৌদি আরবের মতো, তার একটা হয় হাত কেটে দেওয়া হবে, নয় একটা পাও কেটে দেওয়া হবে, তাহলে আমাদের মতো বাঙালি সোজা হয়ে যেত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।